বাংলা টেলিভিশন বিশ্বব্যাপী অনলাইন টেলিভিশন। আমরা জানি যে পটিয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন, যেটা হচ্ছে চিটাগাং টু কক্সবাজার রোডের একটি অন্যতম জাংশন। এত কিছুর পরেও পটিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো রয়েছে। আমরা ইতিমধ্যে আমি জয়েন করার পরে আইন শৃঙ্খলা মিটিং সম্পন্ন করেছি, সেখানে জেনেছি যে এখানে চুরি, দস্যুতা, বাল্যবিবাহ, ধর্ষণ এগুলো কেস একেবারেই নেই। মাদকের উৎপাদ কিছুটা আছে, কিন্তু আমাদের পুলিশ বাহিনী এবং সংশ্লিষ্ট মাদকদ্রব্য অধিদপ্তর, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্মদক্ষতা এবং কর্মতৎপরতার মাধ্যমে, মোবাইল কোড এবং অন্যান্য সহযোগিতার মাধ্যমে, প্রশাসনের সহযোগিতায় তারা মাদক অনেকটা নির্মূল করতে পেরেছে বলে আমার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ এবং জনপ্রতিনিধিরা আইন শৃঙ্খলা মিটিংয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আর তারপরে হচ্ছে যে টুক সমস্যা রয়ে গেছে আইন শৃঙ্খলার বা মাদকদ্রব্যের বা অন্যান্য বিষয়ে, সেগুলো নিয়ে আমরা ব্যাপকভাবে কর্ম পরিকল্পনা করে ভবিষ্যতে পটিয়াকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, ইয়াবা মুক্ত এবং শিক্ষায় উন্নত একটি সুন্দর পটিয়া উপহার দিতে পারবো, সেই লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করবো বলে আমরা প্রত্যয় ব্যক্ত করেছি। এবং আমি আসার পর থেকেই সে বিষয়ে আমার দৃঢ় অবস্থান সকলের কাছে তুলে ধরেছি।